আজকে এই রেসিপি মানকচু বাটা বা মান বাটা। এই মানকচু বাটাতে কি কি লাগে আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে মানটাকে টুকরো করে কেটে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর নিয়েছি নারকল। নারকলটাকে আমি এখানেতে মিক্সিতে একবারে সমস্ত কিছু পেস্ট করে নেবো। চারটে নিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই ঝাল দেবেন, এটা একটু ঝাল হলে ভালো লাগে খেতে। আর নিয়েছি সর্ষে বাটা, সর্ষে বাটা আমার এতটা লাগবে না, আমি পরিমাণ মতো সর্ষে বাটা আমি নিয়ে নেব। এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন চিনি, আর লাগছে সর্ষের তেল। আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছে এই মানকচু বাটা। প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তাতে আমি মানগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকলগুলোকে, দিয়ে দিলাম চারটে লঙ্কা, পরিমাণ মতো নুন। আমি নুনটা যেহেতু আগেই দিয়েছি সেদ্ধ করার সময়, সেই জন্য আমি এক চামচ এখন নুন দিলাম। নুনটা আপনারা স্বাদ অনুসারেই দেবেন। দিচ্ছি এক চামচ চিনি, এবার এটাকে আমি পেস্ট করে নেবো। তারপর আমি সর্ষে বাটাটা মিক্স করব। মানটা বাটা হয়ে গেছে, এবার আমি এই সর্ষেটা অ্যাড করছি। এবার আরেকবার এটাকে বেটে নেব। মিক্সি থেকে বার করে নিয়েছি, এবার আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করব। এটা ভালো করে মিশিয়ে নেব। এটা শুকনো ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা রেডি হয়ে গেছে, আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন, আর খেতেও কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।